সকালে প্র্যাকটিস ছিল আমাদের উইথ বল, দেন হচ্ছে টেকনিক্যাল কিছু, আমাদের কোচ আমাদেরকে প্যালেস্তেন এগেনিস্টে কীভাবে খেলতে হবে এসব বিষয় নিয়ে আজকে সকালে আমাদের কোচ অনেক টেকনিক্যালি অনেক ট্রেনিং করিয়েছে। আর বিকালে আমাদের জিম সেশন ছিল, সুইমিং ছিল, আর আমরা নর্মালি আমরা এই ম্যাচটা নিয়ে লাস্ট কালকে আমরা প্যালেস্তিনের ম্যাচ দেখেছি, আমরা ওদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট এগুলো নিয়ে কোচ আমাদের সবসময় কাজ করাচ্ছে। আমরা আশা করি ওদের সাথে আমরা একটা ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো, যেটা আমাদের সাফের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ, কারণ যেহেতু আমাদের সামনে সাফ আছে তো আমরা চেষ্টা করব যেন এই ম্যাচগুলো খেলে আমরা সাফের জন্য একটা ভালো প্রস্তুতি নিতে পারি। তো কোচ আমাদের সবসময় ওইভাবে আমাদের প্রিপেয়ার করতেছে, আশা করি আমরা সাফের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারব। Shots, 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 shots
Switch it there! No. Yes, Roger, play! Yes, go! Nana, defending go! Yes, Abhi! Yes, well done, sweet girl! Yes, Abhi! Yes, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের ম্যাচ প্রিপারেশন অনেক ভালো, সব প্লেয়ার সুস্থ আছে। 5 তারিখ আমাদের ফার্স্ট ম্যাচ প্যালেস্টাইনের সাথে, তো আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতেছি। আমাদের ফার্স্ট ম্যাচ প্যালেস্টাইনের সাথে, এটা নিয়ে আমরা আমাদের কোচ যেভাবে কাজ করা দরকার কাজ করতেছে। প্যালেস্টাইন টিম আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী, ওদের র্যাঙ্কিংয়ে অনেক বেশি এগিয়ে, তো ওদের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট কোচ ফাইন্ড আউট করেছে গতকালকে ম্যাচে, তো এগুলো নিয়ে আমরা কাজ করতেছি আজকে, গতকালকে কালকেও আমরা কাজ করব। আর আশা করি আমরা ভালো একটা ম্যাচ উপহার দেব প্যালেস্টাইনের সাথে। Good, work the keeper. Always work the keeper. Yes. Great, great, great save, well done. Good. Finish. Cross him, well done, Sir Hill. Great. Yes. Catch the keeper. Good finish, well done. Great. Good. He then goes. Well done. But you've got the side there. গতকালকে আমাদের রিকভারি ছিল। আমরা গতকালকে প্যালেস্তাইন এবং কিরগিজস্তানের ফার্স্ট ম্যাচটি স্টেডিয়ামে দেখতে গিয়েছিলাম। স্টেডিয়ামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। খেলা শুরু হওয়ার 10 মিনিট আগেই প্যালেস্তাইন টিমের গোলকিপার কোচ হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালাইজ হয়। স্টিল এখনও পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। আমরা টিমের সকল সদস্য তার জন্য দোয়া করি। আমরা আশা করি সে দ্রুত সুস্থ হয়ে ফিরবে। ম্যাচটা দেখার ফলে আমাদের কাছ থেকেই প্যালেস্তাইন এবং কিরগিজস্তান সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়। আগামী 5 তারিখ প্যালেস্তাইনের সাথে প্যালেস্তাইনের যে স্ট্রং দিকগুলো রয়েছে এবং যে উইক পয়েন্টগুলো আমরা নির্ধারণ করেছি, আজকের ট্রেনিংয়ে ওইটা আমরা কার্যত কীভাবে প্লেয়াররা কার্যত করবে ওইটা নিয়ে কাজ করেছি। দেন প্যালেস্তাইন হচ্ছে আপনার ভালো ফিজিক্যাল টিম। দেন ওরা তেমন বেশি মোবাইল না, বাট পক্ষান্তরে কিরগিজস্তান অনেক বেশি মোবাইল, অনেক বেশি কুইক মুভমেন্ট করে, দ্রুত তাদের পজিশন চেঞ্জ করে খেলে। তো আশা করি ছেলেরা এই কয়েকদিনের মধ্যেই রেডি হয়ে যাবে। ইনশাল্লাহ ভালো দুটি ম্যাচ উপহার দিবে।